স্কুলবাসকে দুর্ঘটনার হাত থেকে রক্ষা করতে স্কুলের গাড়ি চালক ও সহকারীদের নিয়ে বিশেষ কর্মশালার আয়োজন করলো মালদা জেলা প্রশাসন। প্রসঙ্গত, কয়েকদিন আগে একটি পড়ুয়া বোঝাই বাস দুর্ঘটনার কবলে পড়েছিল। ঘটনায় বেশ কয়েকজন পড়ুয়া কম বেশি আহত হয়। এরপরই নড়েচড়ে বসে প্রশাসন। জেলার বিভিন্ন স্কুল কর্তৃপক্ষকে নিয়ে বৈঠক করা হয় জেলা প্রশাসনের তরফে। বাস চালানোর ক্ষেত্রে স্কুলগুলিকে বেশ কিছু নির্দেশিকাও দেয় প্রশাসন। এদিন কর্মশালায় চালক ও সহকারীদের গাড়ির যন্ত্রাংশের দিকে নজর দেওয়া, সময়মতো মেরামত করা সহ একাধিক বিষয়ের উপর নজর দিতে বলা হয়। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক সাধারণ বৈভব চৌধুরী, ডেপুটি পুলিশ সুপার ট্রাফিক বিপুল বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্যরা। মালদা থেকে অরিন্দম বাগের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ। সমস্ত খবরের ভিডিও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নতুন ইউটিউব চ্যানেল উত্তরবঙ্গ সংবাদ টিভি।